এই ব্লগটা থাকবে স্পেশালি একটু টেকনিক্যাল ইস্যু নিয়ে, অর্থাৎ আমরা একটা বাইক কেনার পরে প্রথমত শোরুম থেকে কিন্তু এটা কিন্তু এখনও মানে সম্পূর্ণ রেডি না, কজ আপনাকে কিন্তু একটু মানে ব্যাটারি কানেকশন দিতে হবে, পাশাপাশি লুকিং গ্লাসটা তারা লাগাই দিবে, এর বাইরে হচ্ছে ইঞ্জিন অয়েলটা কিন্তু বাইকের সাথেই থাকে যখন এটা রেডি হয় তখনই, আর হচ্ছে তারপরে কিন্তু এক্সট্রা যেহেতু দিতে হবে আপনাকে কিন্তু তারা কিছুটা ফুয়েলও দিয়ে দেয় শোরুম থেকে প্রথমবারের জন্য, আর এরপরে আসলে আপনি কত কিলোমিটার পরে আপনার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিবেন কিংবা কত কিলোমিটার পরে মোবিল ফিল্টারটা চেঞ্জ করতে হবে কিংবা তারপরে এয়ার ফিল্টারটা চেঞ্জ করার মানে কতটুকু চালানোর পরে দরকার এইটা, আর আরও কিছু জিনিসপত্র নিয়ে কথা বলবো ব্রেক প্যাডের বিষয়ে। এটা যেহেতু মনোটন সুজুকি জিক্সার মনোটন, তো এর কিন্তু পিছনে হচ্ছে ড্রাম ব্রেক আপনারা দেখতে পাচ্ছেন, আর সামনে কিন্তু হচ্ছে আপনার ডিস্ক ব্রেক। তো ডিস্ক ব্রেকটা কিন্তু বাইব্রি ব্র্যান্ডের, আর এই ব্রেক প্যাডটা কিন্তু আসলে ডিপেন্ড করে যে আপনি আসলে কীভাবে রাইড করতেছেন তার উপরে, কারো কিন্তু 3-4 হাজার কিলোমিটার চলার পরেও কিন্তু ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হইতে পারে, আবার কারো কিন্তু আপনার 5,000-6,000 যারা একটু অভিজ্ঞ রাইডার আছেন তাদের কিন্তু প্রথম অবস্থাতেও কিন্তু 6,000-7,000-8,000 পর্যন্ত চালানোর পরেও দেখা গেছে ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হয় না, আর এটা চেঞ্জ করতে হয় বেশি এই তখনই যখন আপনি কম গিয়ারে অনেক বেশি মানে স্পিডে চালানোর চেষ্টা করবেন, প্রথম অবস্থায় আমরা যেটা করে থাকি, পাশাপাশি অনেক বেশি ক্লাস আপনি প্রেস করতেছেন মানে চালানোর জন্য, যখন আমরা আসলে বাইক সম্পর্কে কম ধারণা থাকে তখন কিন্তু ব্রেক প্যাডটা ক্ষয়ও হয় বেশি, আর যারা অভিজ্ঞ তারা কিন্তু আসলে 8-10 হাজার অনায়াসে কিন্তু চালাই ফেলায় প্রথমবারের এই ফার্স্ট ব্রেক প্যাড দিয়েই। তো দর্শক এছাড়াও কিন্তু সম্পূর্ণ জানতে কিন্তু আমাদের সাথে থাকতে হবে, পুরো ভিডিওটি দেখতে হবে, বাইকটার দাম কত আছে কোথায় আপনারা পেয়ে যাবেন এবং এটার স্পেসিফিকেশন কী কী আছে সম্পূর্ণটাই আমি আমার এই ব্লগটার মাধ্যমে জানানোর চেষ্টা করব। ফেব্রুয়ারি মাসের শুরু, তো এই মুহূর্তে আমি অবস্থান করছি সুজুকি রাইডার্স জোনে, তো দেখতে পাচ্ছি যে পলাশ ভাই এই সুন্দর টকটকে ইয়েলো কালার একটা বাইকের সামনে দাঁড়ায় আছে, আর বাইকটা কিন্তু সবসময় থাকে না, কিন্তু এই মুহূর্তে কিন্তু শোরুমে আমি বাইকটা দেখতে পাচ্ছি, আর এক পিস না এখানে কিন্তু আরও আছে ভাইদের ওই কোনারে কিন্তু একটা রাখা আছে, আর এইটাতে কিন্তু অনেকগুলো কালার হয়, কিন্তু আজকের ভিডিওটা থাকবে যে সম্পূর্ণ এই বাইকের এর উপর যে এই বাইকে আসলে কী কী আছে, কেন আসলে মানুষজন এটা কিনবে এবং এই মুহূর্তে বাইকটার দাম কত আছে। তো পলাশ ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খুশি কেন এত? খুশি তো গাড়ি প্রচুর পরিমাণে রেখে দিছি, দর্শক তো আপনার এসে অনেকেই ফিরে যায় যে বাইক অ্যাভেলেবেল পাচ্ছে না, এসে তাদের মনেও অনেক কষ্ট যে গাড়ি পাচ্ছে না, এসে এসে ঘুরে চলে যাচ্ছে, যে মডেল পছন্দ হয় সেই মডেলটাই নাই। আচ্ছা, যে কালার পছন্দ হয় ওই কালার এসে পায় না, তাই তো? এসে পায় না, সেক্ষেত্রে আমরা এখন প্রচুর পরিমাণে স্টকে রেখে দিচ্ছি সুজুকি রাইডার্স জন্য। আমাদের শোরুমে তো অবশ্যই দেখাইছেন সবাইকে যে কী কী বাইক আছে, কী কী মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল, এছাড়াও কিন্তু আমাদের কাছে মানে আমাদের যে ওয়্যার হাউস আছে ওখানেও কিন্তু প্রচুর বাইক এখন স্টকে রেখে দিচ্ছি, সেক্ষেত্রে মানে চিন্তার কোনো কারণ নাই। গাড়ি যারা কিনতে আসতেছেন নতুন বছরের মানে বাইক কিনবেন একটা স্বপ্ন পূরণ করবেন অনেকেই আছে, তাদের জন্য বলবো যে সুজুকি রাইডার জন্য চলে আসেন, এই যে সব জিনিস। আচ্ছা, এটা তো এই মুহূর্তে রেডি নাই, তাই তো? আমাদের কাছে রেডি হওয়ার সময় কি ভাই যে লুকিং গ্লাস তো দিয়ে দেয়? হ্যাঁ, লুকিং গ্লাস তো মাস্ট বি দিয়ে দেওয়া হয়, ব্যাটারি কানেকশন থাকে না, ব্যাটারি কানেকশন দিয়ে দেওয়া হয়, তারপরে ফুয়েল দিয়ে দেওয়া হয়, ভিতরে ফুয়েলে দেওয়া হয় যেন স্টার্ট দিতে পারে কিংবা কিছু দূর পাম্প পর্যন্ত আপনি যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ভাই ইঞ্জিন অয়েলটা কি মানে এভাবেই থাকে একদম ইন্ডিয়া থেকেই মানে ইঞ্জিন অয়েল সহ চলে আসে নাকি এখানে আসার পর ইঞ্জিন অয়েলটা দেওয়া হয়? এটা যখন ইঞ্জিন আর কি রেডি হয় তখনই ইঞ্জিন অয়েলটা এটা তখনই প্রোভাইড করে দেওয়া হয়। আচ্ছা, আর আরেকটা জিনিস পলাশ ভাই, একটা নতুন বাইক কিনবে, হ্যাঁ, যে ইঞ্জিন অয়েলটা থাকবে সেই ইঞ্জিন অয়েলটা দিয়ে কতটুকু চালাইতে পারবে এই বাইকটা? ইঞ্জিন অয়েল দিয়ে অ্যাকচুয়ালি মানে অনেকেই বলে যে 500 কিলো মতন চালানোর জন্য, রানিং রান করার জন্য ফার্স্ট যে ইঞ্জিন অয়েল আছে, বাট তারপরেও সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে একটা মেশিনের ভিতরে যত যন্ত্রাংশ লাগানো, এই যন্ত্রাংশগুলো যখন হচ্ছে প্রথম স্টার্ট হয় কিছুদিনের মধ্যে কিন্তু এটার ফ্র্যাকশন হওয়ার পরে অনেক হচ্ছে ওটার ভিতরে ময়লা জমা হয় বা ওটার যে ফ্র্যাকশনের জন্য যে হচ্ছে আপনার ওটা কি কি বলে মানে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র যেসব মানে কণাগুলো জমা হয় এটা অ্যাকচুয়ালি প্রথম ইঞ্জিন অয়েলটা চেঞ্জ তাড়াতাড়ি করাটাই ভালো, করাটাই বেটার হয়। তো দর্শক যেটা বুঝলাম আসলে নতুন একটা বাইকে যে ইঞ্জিন অয়েলটা থাকে সেটাতে কিন্তু আপনারা অলমোস্ট 400-500 কিলোমিটার পরে ড্রেনটা দিয়ে দিবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। মানে আমার আমার
মতে বলবো যেটা হচ্ছে 200-300 কিলোর মধ্যে এটা চেঞ্জ করে নেওয়া ভালো হয় প্রথমবারের জন্য। প্রতিটা লুব্রিকেন্টের সাথে অবশ্যই একটা করে হচ্ছে ফিল্টার যেটা আছে, আচ্ছা মোবিল ফিল্টার যেটা, আচ্ছা ওটা চেঞ্জ করে নিতে। দর্শক যেটা লুব্রিকেন্ট সেটা কিন্তু আপনারা মোবিল ফিল্টারটা ফার্স্ট টাইমে আসলে প্রথম যখন ড্রেন দিবেন ওটা কিন্তু চেঞ্জ করাটাই ভালো হবে। এয়ার ফিল্টারটা ভাই কি প্রথমবারই চেঞ্জ করাটা উচিত নাকি? না না, এয়ার ফিল্টারের একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমের মধ্যে অ্যাকচুয়ালি সার্ভিস করতে আসলে ওটার ইয়ে অনুযায়ী মানে ইউজের উপরেই কিন্তু ডিপেন্ড করে যে কতটুকু কি করবে। এখন আপনি যদি ভালো জায়গায় মানে ভালো আবহাওয়ার মধ্যে চালান সেক্ষেত্রে কিন্তু এয়ার ফিল্টারটা একরকম ভাবে হচ্ছে আপনার এয়ার নিতে পারবে, বাট আপনি যদি আবার হচ্ছে ধুলা বালুময় এলাকা দিয়ে সবসময় যাতায়াত করেন তখন হচ্ছে বেশি এটা নষ্ট হয় বা ড্যামেজ হয় বেশি, কারণ যে এয়ার ফিল্টারের যে ছোট ছোট ছিদ্রগুলা থাকে এই ছিদ্রগুলার হচ্ছে ইয়েগুলা নষ্ট হয়ে যায়। তো পলাশ ভাই, বাইক কেনার পর আসলে অনেক কিছু তো জানলাম যে কি করতে হবে না করতে হবে, তো এর বাইরে আসলে এই বাইকটাতে কি কি আছে মানে স্পেসিফিকেশনটা কি, ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে ইঞ্জিন আসলে কি ধরনের টাইপ ইঞ্জিনটা ইউজ করা হয়েছে? এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের যদি কথা প্রথম বলতে হয় এটা 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক, এটা আর অ্যাকচুয়ালি মাস্কুলার একটা ফুয়েল ট্যাঙ্ক, দেখতেও অনেক সুন্দর গর্জিয়াস। আর সাথে কিন্তু হচ্ছে এটার ইঞ্জিনের কথা যদি বলতে হয়, ইঞ্জিনের কথা বলতে গেলে 155 সিসির এটা কার্বোরেটর ইঞ্জিন। আচ্ছা, আর এটার অ্যাকচুয়ালি কি বলবো মানে মানে পাওয়ারটা অ্যাকচুয়ালি র পাওয়ারটা খুবই বেশি এটার, মানে এটার মানে অনেক বেশি র পাওয়ার এটার। এটার হচ্ছে যদি বলতে হয় ইঞ্জিন হচ্ছে 4-stroke 1-cylinder এয়ারকুল ইঞ্জিন, তারপরে হচ্ছে আপনার এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 14.1 PS আর 8000 RPM এর, আর ম্যাক্সিমাম টর্ক কিন্তু হচ্ছে 14 Nm আর হচ্ছে 6000 RPM। আর আরেকটা জিনিস ভাই, মানে সুজুকি জিক্সার মনোটন, হ্যাঁ এটা কি এসএফ চাইতেও একটু বেশি পাওয়ারফুল? এটা মানে কার্বোরেটর ইঞ্জিন তো অ্যাকচুয়ালি এটার পাওয়ারটা অনেক বেশি আছে, অনেক যেটা অনেক বেটার একটা পাওয়ারফুল ইঞ্জিন এটা। আচ্ছা, আর ভাই পিছনের টায়ারটা কত সাইজ আছে? এটার পিছনের টায়ারটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে 140/60 100/80 আচ্ছা দর্শক, আর মনোটোনের আরেকটা সুবিধা হচ্ছে এটাতে কিন্তু কিক স্টার দিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ, কিকটা আছে আর পাশাপাশি সেলফ স্টার পাবেই, সেলফ স্টার থাকতেছে, ডিজিটাল মিটার। এই মিটারে কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছুই আছে, যেমন হচ্ছে স্পিডো মিটার তো দেখা যায়, সাথে হচ্ছে আপনার টাইম থেকে শুরু করে গিয়ার শিফটিং কয়টা হয়েছে এগুলো সব কিছুই আর কি এখানে উল্লেখ করে দেয়, আচ্ছা মানে দেখায় দেয় আর কি, দেখতে পাওয়া যায়। ভাই মনোটোন এটার মাইলেজটা কেমন দেয়? এটার মাইলেজ 40 up মাস্ট ডিবি পাওয়া যাবে। 40 up? হ্যাঁ, আচ্ছা 40 up মাস্ট ডিবি পাওয়া যাবে। আর নতুন এই বাইকটার সাথে ভাই কয়টা সার্ভিস পাবে? সার্ভিস পাবে হচ্ছে 5টা ফ্রি সার্ভিস, আচ্ছা 2 বছর অথবা 30,000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টিও আসছে। আচ্ছা আচ্ছা, আর এই ফ্রি সার্ভিসগুলো আমাদের সুজুকি রাইডার জোন থেকে যদি বাইক কেনেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এটার সার্ভিস করতে পারবেন। ইভেন হচ্ছে এটার যে হচ্ছে আপনার সার্ভিস সেন্টার, আমাদের যেটা আছে সার্ভিস সেন্টারটা অ্যাকচুয়ালি অনেক ভালো মানের যেসব টেকনিশিয়ান আছে তাদের দিয়েই সার্ভিস সেন্টারটা চালনা মানে পরিচালনা করা হয়, বা হচ্ছে দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আপনার বাইকটা যাতে যত্ন সহকারে কাজ হয় সেদিক থেকে আমাদের সুজুকি রাইডার জোনটা অনেক পারফেক্টভাবে দেখে, আমরা দেখি এটা। আচ্ছা, আর ভাই এই মুহূর্তে এই বাইকটার দাম কত আছে? এটা অ্যাকচুয়ালি স্পেশাল এডিশনটা তো ক্লাসিক প্লাস, যেটা ইয়েলো কালার, ক্লাসিক যে কালারগুলো আছে মনোটোনের এগুলো হচ্ছে আপনার 1,99,950 টাকা। 1,99,950 টাকা। ওকে, আর স্পেশাল কালারের মধ্যে কয়টা হয় ভাই? স্পেশাল কালার এখন বর্তমানে ইয়েলো কালারটা দেখতে পাচ্ছেন, ইয়েলো কালারটা পাওয়া যাবে, সাথে হচ্ছে আপনার ম্যাট কালার যেটা আছে, ম্যাট
ব্লু কালারটা ম্যাক্সিমামটা পাওয়া যাবে আর ব্ল্যাক কালারটা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। এগুলোর প্রাইস হচ্ছে আপনার 1,99,950 টাকা। আর রেগুলার যে মনোটন যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার সাইডে দেখতে পাচ্ছেন ব্লু কালার আপনার, হ্যাঁ ব্লু কালারটা আছে, এখানে হচ্ছে মেরুন কালারটা আছে, এদিকে ব্ল্যাক কালারটা আছে। আচ্ছা হ্যাঁ, তো এইটার প্রাইস কত রাখা হয়েছে ভাইয়া? তারপরে এই পিছনে মেরুন কালার আছে, এই তিনটা কালার হয় হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এটা মেরুন কালার আছে, এই তিনটা কালার প্রাইস হচ্ছে আপনার 1,92,950 টাকা। এটার প্রাইস 1,92,950 টাকা। আচ্ছা ভাই, আর এই যে আমরা যেখানে আছি সুজুকি রাইডার্স জোন, এই অ্যাড্রেসটা মানে দর্শকরা কোথায় আসবে? অনেকে তো বাইরে, ঢাকার বাইরে থেকেও আসবে। হ্যাঁ, ঢাকার বাইরে থেকেও আসে। আমাদের অ্যাকচুয়ালি লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার, যেটা হচ্ছে প্রশিক্ষা মোড়টা আছে, প্রশিক্ষা ভবনের ঠিক অপোজিটে আমাদের শোরুমটা, যেটা হচ্ছে আপনার স্টেডিয়াম যেটা আছে শের বাংলা স্টেডিয়াম দুই নাম্বার, ওখান থেকে একটু সামনেই হচ্ছে প্রশিক্ষা মোড়টা। এই প্রশিক্ষা ভবনের ঠিক অপোজিটে হচ্ছে আমাদের শোরুমটা। আর আমাদের এখানে সেলস, সার্ভিস, স্পেয়ার পার্ট সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে, আমাদের এখানে কিন্তু যদি রেজিস্ট্রেশন করেন উইদিন দুই দিনের মধ্যে কিন্তু আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিয়ে থাকি। আর তাছাড়াও হচ্ছে যে সার্ভিস সেন্টার যেগুলো আছে, মানে সার্ভিস সেন্টার মোটামুটি ঢাকা সিটির ভেতরে যতগুলো সার্ভিস সেন্টার আছে, আমি একদম বেস্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আমাদের এখানে কাজ ভালো হয়, কাজ মানে ভালো টেকনিশিয়ান দিয়ে কাজ করানো হয়। তাছাড়াও কিন্তু হচ্ছে সবথেকে বড় বিষয় হচ্ছে যে যদি কাজ করে কারোর কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে গাড়ির, একবারের জায়গায় কয়েকবার দেখে সেটা কিন্তু সলিউশন করে দেওয়া হয়। সেক্ষেত্রে মন খারাপ কোনো কারণই থাকে না। আমরা চেষ্টা করি বেস্ট সাপোর্টটা দিতে আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ পলাশ ভাই। থ্যাংক ইউ সো মাচ।